শিক্ষক বৃন্দ, আজকে আমি তোমাদের সাথে ত্রিকোণমিতি বিষয়ে নিয়ে আলোচনা করব। যেহেতু এটি আমার প্রথম লেকচার, আজ ত্রিকোণমিতির বেসিক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আসো আমরা দেখে নিই ত্রিকোণমিতি বিষয়টা কি। তোমরা জানো গণিতের বিভিন্ন শাখা রয়েছে, যেমন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি। ঠিক তেমনিভাবে ত্রিকোণমিতিও গণিতের একটি বিশেষ শাখার নাম। চলো কীভাবে ত্রিকোণমিতি আসলো সেই বিষয়ে আলোচনা করা যাক। আগে মানুষ জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নিয়ে তারা বসবাস শিখেছিল। গাছে না উঠেও গাছের ছায়ার সাথে লাঠি তুলনা করে উচ্চতা অবলম্বন করতে শিখেছিল। এই গাণিতিক কৌশল শেখানোর জন্য গণিতের একটি বিশেষ শাখার সৃষ্টি হয়। গণিতের এই বিশেষ শাখার নাম হল ত্রিকোণমিতি। তোমরা ছবিতে যে লোকটি দেখতেছ সেই লোকটিকে তোমরা কি বলতে পারবে? হয়তো অনেকে বলতে পারবে সেই লোকটির নাম হল হিপ্পারকাস, তিনি হলেন ত্রিকোণমিতির জনক। চলো আমরা ত্রিকোণমিতি শব্দের ব্যাখ্যা একটু শিখে নিই। ত্রিকোণমিতি মূলত তিনটি শব্দ দ্বারা গঠিত। ত্রিকোণমিতি শব্দটি একটি গ্রিক শব্দ। এখানে এই শব্দ তিনটি দেখ, ট্রাই, ট্রাই অর্থ হচ্ছে তিন, যে ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন, গণ শব্দের অর্থ ধার, ম্যাট্রন শব্দের অর্থ পরিমাণ। মূলত এই তিনটি শব্দ দ্বারাই ত্রিকোণমিতি শব্দটি গঠিত হয়েছে। এবার লক্ষ্য করো, ত্রিকোণমিতি ব্যবহার কোথায় কোথায় হচ্ছে? আমাদের ত্রিকোণমিতি শিখবো ব্যবহার কোথায় হয়। এই যে ত্রিকোণমিতির ব্যবহার, এখানে লক্ষ্য করো আমরা ভূমি জরিপ এবং প্রকৌশল মানে ইঞ্জিনিয়ারিং কাজে এবং ভূমির যে মাপযোগ হয় তাতে ত্রিকোণমিতির অজস্র ব্যবহার হয়েছে। পৃথিবী থেকে গ্রহ এবং নক্ষত্র দূরত্ব নিয়ে ত্রিকোণমিতি ব্যবহার করা হয়। ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সমাধানে ত্রিকোণমিতি ব্যবহৃত হয়। ক্যালকুলাস এবং জ্যোতির্বিজ্ঞানে ত্রিকোণমিতির প্রচুর ব্যবহার রয়েছে, যা তোমরা উপরের ক্লাসে জানতে পারবে। এবার চলো ত্রিকোণমিতির একটা সমগ্র ত্রিভুজ, এখানে ABC ত্রিভুজে বি কোণ, এখানে লক্ষ্য কর দেখাচ্ছি এই যে বি কোণ, এই বি কোণটা হলো সমকোণ, আর এসি বাহুটা হলো সমকোণের বিপরীত বাহু, আর আমরা ধরলাম এসি বি কোণ, এই কোণটাকে ধরলাম আমরা থিটা, এই কোণটাকে আমরা ধরলাম থিটা। তাহলে আমরা জানি সমকোণের বিপরীত বাহুর নাম, এটা হলো সমকোণের বিপরীত বাহু। আমরা তীর দেওয়া দেখাই দিই, এই যে এটা হলো সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহুর নাম কি? প্রতিভূজ। আর এই যে কোণটাকে আমরা সিলেক্ট করলাম যে এই কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতি কোণ পথ বের করব, সেই কোণের বিপরীত বাহু যে কোণকে আমরা ধরব, যে কোণের সাপেক্ষে আমরা অনুপাত নির্ণয় করব, সেই কোণের বিপরীত বাহু অ্যাবি, অ্যাবিটাকে ধরতে হবে লম্ব। যে কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করব সেই কোণের বিপরীত বাহুকে ধরব লম্ব, সমকোণের বিপরীত বাহুকে ধরব আমরা প্রতিভূজ, আর যে বাকি বাহু থাকবে সেই বাহুটা হবে ভূমি। আমরা দেখো দেখি
3 সমকোণের বিপরীত দাহক প্রতিভুজ থিটা কোণের বিপরীত দাহক লম্ব বা কোণ বিপরীত দাহক এবং বাকি বাহুটা হলো এখন যদি আমরা এই থিটা কোণ এই কোণের পরিবর্তে আমরা এই থিটা কোণ যে ধরছিলাম এই থিটা কোণের কোণটিকে যদি আমরা সরিয়ে এইখানে থিটা কোণ ধরি এই কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে চাই তখন কিন্তু থিটা কোণের বিপরীত দেওয়া হবে বিসি আর প্রতিভুজ এসি এবি বাহুটা হবে তখন হবে কি ভূমি আর বিসি বাহুটা হবে লম্ব সেক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে তাহলে এখন কি হলো ভূমি এবং লম্ব পরিবর্তন হয়ে গেছে কিন্তু অতিবস ঠিকই আছে তারপর আমরা চলো সূক্ষ্ম কোণে ত্রিকোণমিতিক কোণ অনুপাত নির্ণয় করব এখানে লক্ষ্য করো এক্স ওয়াই জেড কোণ তল আমরা থিটা ওজেড বাহুতে একটি বিন্দু পি নেই পি থেকে আমরা ও এক্স এর উপর একটি লম্ব পি এম অঙ্কন করি তাহলে এখানে আমরা কি পাই একটু লক্ষ্য করো এই কোণটা হলো এম অর্থাৎ এই কোণটা পি এম ও কোণ হচ্ছে সমান তাহলে অক্ষিভুজ হচ্ছে কি ওপি এই কোণের বিপরীত দাও সমকোণের বিপরীত দাও এটা হলো অক্ষিভুজ থিটা কোণের বিপরীত দাও পি এম পি এম হচ্ছে লম্ব তাহলে ও এমটা কি ভূমি তাহলে আমরা যা লিখছি যা বলছি সেটা এখানে লক্ষ্য করো মনে করি এক্স ও জেড কোণ সূক্ষ্ম কোণ এবং ও জেড এক্স ও জেড কোণ ইজ ইকুয়াল টু থিটা ও জেড বাহুতে একটি বিন্দু পি নি পি থেকে ও এক্স এর উপর একটি বিন্দু ও এক্স এর উপর পি এম লম্ব অঙ্কন করি তাহলে পি এম ও কোণ হচ্ছে 90 ডিগ্রি সুতরাং পি এম সমকোণ ত্রিভুজে পি এম কি লম্ব বা বিপরীত দাম কয়েম ভূমি ও কি হল প্রতিবেশ এবার লক্ষ্য করো এবার মনে করো এক জাতীয় তিনটি রাশি ABC দেওয়া আছে প্রতিবার দুইটি করে রাশি নিয়ে অনুপাত লিখতে হবে তাহলে আমরা কয়টি অনুপাত লিখতে পারি একটু ভাবো কয়টা রাশি দেওয়া আছে এবিসি তিনটি রাশি দেওয়া আছে প্রতিবার দুইটি করে রাশি অনুপাত লিখতে হবে তাহলে আমরা কি লিখতে পারি একটু লক্ষ্য করো প্রথমে আমরা একে বি দ্বারা ভাগ দিতে পারি এ ভাগ বি এ ভাগ বি একটা লিখলাম জে ভাগ বি আবার বি ভাগ সি বা বি বাই সি আরেকটা লিখতে পারি কি সি বাই অর্থাৎ এখানে আমরা লিখলাম এ ভাগ বি বি কে সি দ্বারা ভাগ দিলাম আবার সি কে এ দ্বারা ভাগ দিলাম কয়টা হলো অনুপাত তিনটা আরো কি অনুপাত লেখা যায় কি একটু ভাবো হ্যাঁ অবশ্যই লেখা যায় এখন চলো আমরা এই এ ভাগ বি কে আমরা উল্টে দিই বি বাই এ আবার বি বাই সি কে আমরা যদি লিখি সি বাই বি আর সি বাই এ কে আমরা লিখবো কি এ বাই সি কে অনুপাত এই যে নতুন করে আবার তিনটে অনুপাত আসলে এ বাই বি বাই এ সি বাই বি আর এ বাই সি তাহলে মোট কয়টি অনুপাত হলো আমাদের মোট অনুপাত হলো কয়টা ছয়টা এই ছয়টা এই ছয়টা অনুপাত ছয়টা তাহলে আমরা দেখলাম যে এক জাতীয় তিনটি রাশি যদি ABC দেওয়া থাকে তাহলে এক যে কোনো দুটি নিয়ে প্রতিবার যে কোনো দুটি নিয়ে যে কোনো কয়টি অনুপাত দেখা যায় মোট ছয়টি অনুপাত দেখা যায় এখন আমরা ঠিক ত্রিভুজের ক্ষেত্রে কয়টি বাহু থেকে তিনটি বাহু থেকে এই তিনটি বাহু যে কোনো দুইটি বাহু
দিয়ে আমরা অনুবাদ গঠন করলে কয়টা অনুবাদ পেতে পারি? অনুরূপ ছয়টি অনুবাদ পেতে পারি। এবার লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো, ত্রিভুজের তিনটি বাহু দ্বারা ছয়টি অনুবাদ লেখা যায়। এই অনুবাদ গুলিকে ত্রিকোণমিতিক অনুবাদ বলে। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুবাদ কি জানলাম? প্রত্যেকটা অনুবাদের সুনির্দিষ্ট নাম আছে। যথা এখন আমরা এই যে তিনটি বা এখানে লক্ষ্য করো, এক্স ও জেড কোণ সমান থিটা, উজেড বাহুতে একটি বিন্দু পি নিয়ে পি থেকে ও এক্স এর উপর পি আমরা লম্ব অঙ্কন করি। তাহলে এখানে আমাদের কি দাঁড়ালো? এই কোণটা হলো সমকোণ, অতিভুজ কোণটা ওপি। পিএম কি? থিটা কোণের বিপরীত ধ্রুব, তাহলে লম্ব, ওএম হলো কোণে। এখন আমরা তাহলে এই বাহুটাকে আমরা বললাম অতিভুজ, আর এই বাহুটাকে বললাম লম্ব, এই বাহুটাকে হলো কি কোণে। এখন আসো আমরা যে কোনো দুইটি বাহু নিয়ে ভাগ দিই। প্রথমে আমরা যদি লম্বকে অতিভুজ দ্বারা ভাগ দিই তখন কি অনুপাত্রে দ্বারা লক্ষ্য কর, তাহলে যে অনুপাত হয় তারা, তাহলে অনুপাত হলো কি লম্বকে যদি আমরা অতিভুজ দ্বারা ভাগ দিই তখন লক্ষ্য করো যে অনুপাত হয় সেটা অনুপাতের নাম হয় কি সাইন থিটা। তাহলে আমরা পাইলাম লম্ব বা অতিভুজ ইকুয়াল টু কি সাইন থিটা। তাহলে এক্ষেত্রে ত্রিকোণ টু পিএম বাই ওপি, লম্ব বাই অতিভুজ সমান কি সাইন, এই কোণ সংলগ্ন কোণ। এবার চলো ভূমিকে যদি অতিভুজ দ্বারা ভাগ দিই তাহলে কি তারা ভূমিকে যদি অতিভুজ দ্বারা ভাগ দিই তখন দাঁড়াবে কি এই ভূমি বা অতিভুজ যেগুলো হবে কস থিটা। তাহলে চিত্রে ভূমিকোণটা, ভূমি হচ্ছে ওয়াম, অতিভুজ হচ্ছে কি ওপি। তাহলে ভূমি বা অতিভুজ সমান কি কস থিটা। এই নামগুলি কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এখন আসো লম্বকে যদি ভূমি দ্বারা ভাগ দিই তাহলে কি দ্বারা, লম্বকে ভূমি দ্বারা ভাগ দিলে হয় ট্যান থিটা। তাহলে এক্ষেত্রে আসলে কি লম্ব বা ভূমি কিন্তু ট্যান থিটা, লম্ব বাই ভূমি, এই যে ট্যান থিটা, লম্ব বাই ভূমি ট্যান থিটা। তাহলে চিত্রে লম্ব কোণটা পিএম আর ভূমিকোণটা ওয়াই, পিএম বাই ওয়াই। এখন আমরা আরও তিনটে অনুপাত লিখতে পারি। এবং এই অনুপাতটিকে যদি আমরা এই যে এখানে এই যে অনুপাতটা আছে সাইন, সাইন কি লম্ব বাই অতিভুজ পিএম বাই ওয়াই, এইটাকে যদি উল্টায় দিই তখন একটা নাম হয় সেটা হলো কি কোসেক থিটা। তাহলে আমরা বললাম কি লম্বকে লম্ব এবং অতিভুজ যদি উল্টায় দিই অর্থাৎ সাইনকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে কি দাঁড়িয়ে কোসেক থিটা, সেই অনুপাতে নাম হয় কোসেক থিটা, অতিভুজ বললাম। তেমনিভাবে কস থিটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে হয় স্যাক থিটা, আর ট্যান থিটাকে উল্টে দিলে আমরা পাই কি কট থিটা। এখানে তাহলে আমরা একটু লক্ষ্য করো, সাইন থিটা, সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পর বিপরীত, আবার কস থিটা এবং সেক থিটা তারা কি পরস্পর বিপরীত, ট্যান থিটা এবং কট থিটা পরস্পর বিপরীত। তাহলে এই কথাটি মনে রাখতে হবে, সাইন থিটা কোসেক থিটার বিপরীত বা কোসেক থিটা সাইন থিটার বিপরীত, কস থিটা সেক থিটার বিপরীত, সেক থিটা কোসেক থিটার বিপরীত, সরি কস থিটা সেক থিটার বিপরীত, সেক থিটা কস থিটার বিপরীত, ট্যান থিটা কট থিটার বিপরীত, কট থিটা ট্যান থিটা বিপরীত। এই অনুপাতগুলি তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে আমরা কি করলাম,
তৃপ্ত আলোচনা থেকে আমরা কি পেলাম, সাইন থিটা বিপরীত হল কোসেক থিটা, বা কোসেক থিটা কার বিপরীত, সাইন থিটার বিপরীত, কস থিটা সেক থিটার বিপরীত, সেক থিটা কস থিটার বিপরীত, ট্যান থিটা কট থিটার বিপরীত, কট থিটা ট্যান থিটার বিপরীত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এখানে শেষ করব।